নিজের বাবার লাশটা ধুইতে গিয়া বাবার গায়ের গেঞ্জিটা যখন কাচি দিয়া কাটতেছে কেস কেস করে, বাবার মাজার ডোরটা কেটে দিয়েছে নিজে হাতে ধোয়াইয়া, নিজে কাফনের কাপড় পরাইয়া কবরের মধ্যে শোয়াইছে জায়গা কোন মা বাবা ওরা পাগল ছিল আমার মতো আছে। এ মা বাবা সন্তান শোনো, আমাদের সঙ্গে অনেক মা বোনেরাও আছে, জানি না কোন মা ছিল তার বাবা হারাইছে, মা হারাইছে তার সন্তান হারানো মা আমার বসে আছে। এই জায়গার মধ্যে অনেক সন্তান আছো যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে। فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ কখন যেন মৃত্যু আমাকে ঘিরে নেয়, চব্বিশটা ঘন্টা মৃত্যু মালাকুল মৃত্যু এই যে ঘরের কাছে দাঁড়িয়ে থাকে, কখন যেন হুকুম হবে খপ করে ধরে বল। এ জামালপুরের যুবকেরা তোমাদের পায়ে হাত দা বলি, পায়ের মধ্যে হাত দা বলি, খোদার কসম করে বলি তোমাদের সঙ্গে আমাদের আদালতই নাই, দুশ্মনী নাই। আমরা চাই যুবক ভাইয়েরা যারা আসো তারা দুনিয়া থেকে যেন ইমান নিয়ে কবরে যেতে পারে, আমাদের চাওয়া একটা অন্য কোনো কিছু চাওয়া নেই। এ যুবক যত কিছু বলো, তোমার মতো কত যুবক দুনিয়া থেকে চলে গেল। মুহাম্মদুল্লাহ হাফিজ জহুরুল রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, বাবারা আমি তো এমনি এমনি আল্লাহ আল্লাহ করি না, আমার ভয় হয় কখন যেন আল্লাহ আমাকে দুনিয়া থেকে উঠে নিয়ে যায়, আর ওই মুহূর্তে যদি আমার মুখের মধ্যে আল্লাহ ডাকটা না থাকে তাহলে আমি তো আল্লাহ ডাক সারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলাম। এ যুবক ভাইরা আমি তোমাদের মুখের মধ্যে একটু আল্লাহ ডাক শুনতে চাই, একটু জোরে বলো তো আল্লাহ, হয় নাই হয় নাই আবার একটু বলো আল্লাহ আল্লাহ। হে আল্লাহ তোমার কুদরতি চক্ষুখানা দিয়ে দেখো আমার যুবক ভাইরা কেমন করে জবান ছেড়ে দিয়ে তোমাকে ডাক দেয়। খোদার কসম করে বলি রে যুবক, আজকে যেই মাদ্রাসার আয়োজনে লেখা পড়ে, যেই মাদ্রাসার আয়োজনে, এই যে এই মাদ্রাসার আয়োজনে আজকে মাহফিলের ব্যবস্থা করেছে, এই তো কিছুদিন পূর্বে আমি এই যে আউলিয়াবাদ এসেছিলাম, কালীহাতি আউলিয়াবাদ টাঙ্গাইল কালীহাতি, এই তো এমন একটা মাদ্রাসা রে বাবা, আমি আসার পরে আমি মাগরিবের আগ মুহূর্তে চলে আসলাম, আসার পরে কবরস্থান মাদ্রাসা, আমি আসার পরে আল্লাহু আকবার কবরস্থানের পাশ দেই রাস্তা গাড়ি নিয়ে যাচ্ছি, যাইতে গিয়া দেখলাম এই যে এমন একটা বাচ্চা ওই কবরের ওয়াল ধরে কবরস্থানের দিকে তাকায় তাকায় হাউমাউ হাউমাউ করে কাঁদতেছে, হাউমাউ করে কান্নাকাটি করতেছে। ডাইমারকে আমি বললাম গাড়িটা দাঁড় করাও একটু দেখি ছোট মানুষ কেন কান্নাকাটি করে একা একা দাঁড়িয়ে। আমি নামলাম, নেমে বললাম ভাই তুমি কাঁদো কেন, আমি এটা বলার পরে ও আরও বিচলিত হয়ে গেল, একদম ভেঙে পড়ল, ভেঙে পড়ার পরে আর কোনো কথা বলতে পারে না, ঠোঁটটা বিশ্রে বিশ্রে কাঁদে আর আমাকে আঙ্গুল দিয়ে দেখা দেয়, হুজুর ওই যে দেখেন কবরের মধ্যে দেখা দেয়। বললাম হয়েছে নাকি বলতো দেখি, ও আমাকে বলতেছে হুজুর ওই যে দেখেন কবরের মধ্যে দেখা যায় নতুন মাটি দেখতেছেন, ওইটাই আমার বাবার কবর হুজুর, আমি আমার বাবার কবর দেখি আর কাঁদি। এ যুবক এই জায়গার মধ্যে একজন মানুষকেও বলতে পারবা, আমি সহ এমন কোনো মানুষ নাই একজনও বলতে পারবে না যে এই মানুষটা দুনিয়া থেকে বিদায় নেওয়া বাদ দিয়ে এই দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকতে পারবে, কেউ বলতে পারবে?
এই জায়গা থেকে কেউ বাড়িতে ফিরে যেতে পারবো তার কোনো গ্যারান্টি আছে কথা বলেন? এই যুবক কোনো গ্যারান্টি আছে? নাই, কোনো গ্যারান্টি নেই রে বাপ। ওই সন্তান আমাকে বলতেছে, হুজুর ওই যে দেখে ওইটা আমার বাবার কবর দেখল। আমি বললাম, হয়েছে নাকি বলতো দেখি কি হয়েছে? আমাকে ডাকতে বলে, হুজুর কিছু হয় নাই। আজকের সম্ভবত আপনি কি প্রধান বক্তা বলে? হ্যাঁ, তাহলে আপনি তো আমাদের মাথার মধ্যে পাগড়ি দিবেন, আমিও আজকে পাগড়ি দিব। আমরা 13 জন পাগড়ি নেব হুজুর। জহর উপর থেকে সবার বাবা মাদ্রাসার মধ্যে এসেছে, কিন্তু আমি পাগড়ি আমি কাকে দেখাবো? আমার তো বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ও বলতেছে, হুজুর আমার বাবা গরিব মানুষ, রিক্সা চালক। আমার রিক্সা চালাইয়া চালাইয়া মাঝে মধ্যেই আমার কাছে বলতো, বাজান আমার দিলের বড় আশা, আমি তোমারে হাফেজে কোরআন বানাইতে চাই। তুমি হাফেজে কোরআন হইলে বাবা তোমাকে আমি এইটা দেব সেইটা দেব। মুসলমান ভাইরা, আমার আমার একটা সন্তান আছে, আমি আমার সন্তানকে বলেছি, বাবা তুমি যদি হাফেজে কোরআন হইতে পারো, হেফজ শেষ করার সঙ্গে সঙ্গেই আল্লাহর ঘর তোমাকে দিয়া জিয়ারত করাব। আল্লাহ তাআলা আপনাদের দোয়াতে আমাকেও 35 থেকে 36 বার আল্লাহর ঘরে নিয়েছে। দেখেছি কাবা ঘর এমন জায়গা রে বাবা, যত দেখি এত দেখতে মন চায়, যত ইবাদত করি এত করতে মন চায়। এই কাবা ঘর এমন জায়গা যার দরজা ধরে দোয়া করলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গেই কবুল করেন রে বাবা, যার গেলাপ ধরে দোয়া করলে আল্লাহর সঙ্গে সঙ্গেই কবুল করেন। সেই কাবা ঘরে আল্লাহ তাআলা সবাইকে যাওয়ার মতো তৌফিক দান করুন। এবার ওই ছেলে আমাকে বলতে, আমার আব্বা রিক্সা চালাইতো, আমি মাহফিলের প্রায় 1 মাস পূর্ব থেকেই আব্বাকে বললাম, আব্বা আমাদের ক্লাসের সমস্ত ছেলে পেলেই তো নতুন নতুন জামা কাপড় বানাইতেছে, পাগড়ি নিবে, আমিও তো পাগড়ি নেব, আমাকে 1 সেট জামা কাপড় আপনি দিবেন? আমার আব্বা আমাকে বলে, বাজান তুমি টেনশন করিও না, আমি যদি আল্লাহ তাহলে আমাকে বাঁচিয়ে রাখে তাহলে আমি দেব, তুমি টেনশন করো। এইটা বলার পরে কিছুদিন পরে আমার আব্বা আমাকে বাজার থেকে 50 টাকা, এই এই 50 বাজার থেকে 50 টাকা দিয়া একটা টুপি নিয়ে এসে দেয়। বাজার থেকে 50 টাকা দিয়া একটা টুপি নিয়ে এসে দেয়। হুজুর এই যে মাথার মধ্যে আমি টুপি লাগাইছি, সেই টুপিটাই মাথার মধ্যে আছে। আমি বাবার মুখের দিকে তাকাইলাম, বাবা আমাকে ডাক দেয়া বলতেছে, বাজান টেনশন করিও না, আল্লাহ যদি আমাকে বাঁচা রাখে তোমাকেও আমি নতুন জামা কাপড় দেব, তুমি টেনশন করিও না। এই কথা বলার পরে কিছুদিন গেছে, যাওয়ার পরে আমি মাদ্রাসার মধ্যে আসরের নামাজ পড়লাম, পাশেই আমাদের বাড়ি। এমন সময় খবর গেল আমার বাবা কেমন যেন করতেছে, আমি দৌড়ে বাড়ির মধ্যে চলে গেলাম। যাওয়ার পরে দেখি আমার আব্বা শুধু ছটফট করতেছে, চোখগুলো বড় হয়ে যুবক দুনিয়ার মধ্যে থাকতে পারবো তার কোনো গ্যারান্টি আছে বলো? নাই, কোনো গ্যারান্টি নাই। আল্লাহ এই মুহূর্তে তওবা করে দাও। এ যুবক, প্রত্যেকটা যুবককে বলি রে বাবা, যদি তোমার 1 ফোঁটা চোখের পানি এই জমিনে পড়ে, হয়তো হতে পারে তোমার 1 ফোঁটা চোখের পানির কারণে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে মাফ করে। সবাই একটু চক্ষুটা বন্ধ করে দেন, চক্ষুটা বন্ধ করে দেন, মাথাটা নিচু করে দেন, মাথাটা নিচু করে দেন। সবগুলা মানুষ এই জায়গার মধ্যে, মা বাবা হারা মানুষ, একটু মা বাবার কথা স্মরণ করে 2 চোখের পানি ছেড়ে দেন। ওই সন্তান এবার ডাক দেয়া বলতেছে, হুজুর আমার আব্বা যখন ছটফট করা শুরু করেছে আমি কাছে আসলাম,
আসার পরে আব্বা আব্বা বলে ডাকতেছি না কোনো সাড়া নাই সূরাতুল ইয়াসিন পড়া শুরু করলাম যখন সূরা ইয়াসিন পড়া শুরু করলাম আমার আব্বা একদম চুপচাপ হয়ে গেল আমি যখন ডাক দিলাম আমার আব্বার হুঁশ ফিরে এসেছে আমাকে ডেকে কাছে নিয়ে বলতে ডেকে কাছে নিয়ে ডাক দা বলতেছে বাজান আসো আমার কাছে আসো আমাকে ডেকে নিয়ে কপালের মধ্যে চুমা লাগাইছে কপালের মধ্যে চুমু দিয়েছে দুই গালের মধ্যে চুমু দিয়েছে চুমু দেওয়ার পরে আমাকে বলতেছে বাজান তুমি আমারে maaf করে দিও আমি মনে হয় তোমাকে যে কথা দিয়েছিলাম এই কথা রাখতে পারলাম আমার কলিজাটা মনে হয় জ্বলে যাচ্ছে আমি আর দুনিয়ার মধ্যে বেঁচে থাকব না মনে হয় আমি খুব অল্প সময়ের মধ্যে বিদায় দিয়ে চলে যাব বাবা আমার কথা বলতেছে চোখ দিয়ে টস টস করে পানি পড়তেছে আমার আব্বা আমাকে বলতেছে বাবা কিছুদিন পর তো পাগড়ি নিবা আমার কাছে কথা দাও দাও আমার কাছে কথা দাও আমি শুনেছি কোন সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে আল্লাহ তাআলা কোরআন শরীফ পড়ে যদি দোয়া করে আল্লাহ তাআলা নাকি সঙ্গে সঙ্গেই তার মা বাবার কবর আজাবকে মাফ করে দেন বাবা যদি কথা দে আমি মারা যাওয়ার পরে আমার কবরের পাশে দাঁড়া একটু কোরআনুল কারীম পড়বি হুজুর এইটা বলার পরে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় দিয়ে চলে গেল আমার মা আজকে আমাকে বলতেছে বাবা আজকে পাগড়ি মাথার মধ্যে নিবি তোর বাবা না বলেছিল তোর বাবার কবরের পাশে দাঁড়া একটু কোরআন পড়বি যা একটু কোরআন পড়ে আয় হুজুর আমি এই জন্য কোরআনুল কারীম পড়ার জন্য এসেছি আমি ওকে ডাক দা বললাম ভাই রে আমিও তো মা বাবা হারা পাব ও কাঁদে আমি ওর কথা শুনে কাঁদা শুরু করে দিলাম কারণ জানো না মা বাবার দোয়া কত গুরুত্বপূর্ণ দোয়া এটা আমি জানি আমি মা বাবার দোয়া পেয়েছি এমন কোনো দিন নাই আল্লাহ তালা এই জেলা থেকে ওই জেলা এটা মা বাবার দোয়ার কারণে আল্লাহ তালা আমার কোনো কৃতিত্ব নাই আমার কোনো লেখাপড়ার যোগ্যতা নাই আমার কোনো অভিজ্ঞতা নাই একমাত্র একটা চালান হলো মা বাবার জানি না আমার মতো কোন পাগল যেন বসে আছে মা হারা পাগল যে নিজের মার ধরা ধাটে করে নিজে কবরের মধ্যে না পাইছে জানি না আমার মতো কোন পাগলটা যেন বসে আছে নিজের বাবার লাশটা ধোয়াইতে গিয়া বাবার গায়ের গেঞ্জিটা যখন কাচি দিয়ে কাটতেছে কাজ কাজ করে বাবার মাজার ডোরটা কেটে দিয়েছে নিজে হাতে ধোয়াইয়া নিজে কাফনের কাপড় পরাইয়া কবরের মধ্যে শোয়াইছে জায়গা কোন মা বাবা হারা পাগল জুটু আমার মতো আছে এ মা বাবা হারা সন্তান শোনো আমাদের সঙ্গে অনেক মা বোনেরাও আছে জানি না কোন মা যেন তার বাবা হারাইছে মা হারাইছে তার সন্তান হারানো মা আমার বসে আছে এই জায়গার মধ্যে অনেক সন্তান আছো যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ আমাদের মা বাবার কবরের আজাবকে তুমি মাফ করে দাও জোরে বল আল্লাহ ইয়া আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি করে দাও জোরে বল আল্লাহুম্মা আমিন হে যুবক দেখো এই যে মাসুম বান্দাটা তলবে ইলম কেমন করে কান্দে এক জাহান্নামের ভয় আর কোনো কিছু না মা বাবা হারা সন্তান আমার মতো মহারা পাগল বসে বসে কান্দে দেখো কত মানুষ কান্দে আল্লাহর কাছে আমরা বলবো আল্লাহ
আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিও জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই জাহান্নামের আগুন থেকে সবাই তো মুক্তি চাও ইনশাআল্লাহ, কে কে চাও দেখি দুটি হাত উঠা দাও তো, একটু হাত দুটি হাত একটু উঁচু করে দাও, আর একটু উঁচু করে দাও, দুটি হাত একটু উঁচু করে দাও, উঁচু করে দাও, একটু হাতটা নাড়া দিয়ে দাও, হাতটা নাড়া দিয়ে দাও, একটু তাকবীর দিয়ে দাও, আল্লাহু আকবার। হাত কেউ নামায়ও না, কেউ হাত নামায়ও না, একটু আল্লাহকে ডাক দাও, আল্লাহ ইয়া আল্লাহ তোমার কুদরতি চক্ষুখানা দিয়া দেখো কত মা বাবারা পাগল গুলা জাহান্নামের ভয়ে কান্দি। এমন কোন মানুষ নাই যার চোখের মধ্যে পানি আসে নাই, আল্লাহ এ আল্লাহ আমাদের জিন্দগির মধ্যে একটি দশ দিন কবুল না করে দেখো আল্লাহ। এ আল্লাহ তোমার কুদরতি চক্ষুখানা দেয়া দেখো কেমন করে চুল পাকা দাড়ি পাকা মানুষগুলো কান্দে, আল্লাহ আমাদের মা বাবার কবর আজাবকে মাফ করে দাও, হাতটা নামাননি ভাই। এ যুব আমি এই জায়গার মধ্যে থেকে দেখতে যাই রে বাবা, বলো এই জায়গা থেকে আমরা বাড়িতে ফিরে যেতে পারবো তার কোনো গ্যারান্টি আছে? এই তো সেদিন দিনাজপুর থেকে আসতে বিরামপুর জায়গার নাম, ওই জায়গার মধ্যে আমার প্রাইভেট কারটা একদম ট্রাকের সাথে সংঘর্ষ হইলো, আমি শুধু কলেমা পড়েছি, তারপরে কি হয়েছে জানি, আমার নামটা আপনারা পোস্টারে দেখতেন কিন্তু আর আমার বাস্তবে পাইতেন না। হায়াতের মালিক কে? হায়াতের মালিক আমার আল্লাহ। তুমি কেমন করে আল্লাহকে অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি কেমন করে অস্বীকার করো? তুমি কিসের বাহাদুরি দেখাও, কিসের ক্ষমতার দাপট দেখাও? এই মুহূর্তে মাথাটা নিচু করে দাও, চক্ষুটা বন্ধ করে দাও, মনে মনে তুমি চিন্তা করো যে আমি মৃত্যুর বিছানায় ঢুলে গেছি, পড়ে গেছি, একদম মৃত্যুর বিছানায় পড়ে গেছি, আর কোনো উপায় নাই, সবাই কান্দে, ছেলেও কান্দে, মেয়েও কান্দে, স্ত্রীও কান্দে, প্রতিবেশীরাও কান্দে, প্রতিবেশীরাও কান্দে, প্রতিবেশীরা এসে ছেলেকে ফোন দেয়, ওই যে টাঙ্গাইলের মধ্যে চাকরি করে ছেলেকে ফোন দেয়, তোমার বাবা অসুস্থ, দেখতে চাইলে তাড়াতাড়ি বাড়ির মধ্যে আসো, হয়তো বাঁচবে না। সন্তান খবর পায় দৌড়াইয়া বাড়ির মধ্যে আসে, আসার পরের বাবা দেখে বাবা বড় অসুস্থ, আব্বা আব্বা বলে ডাকে, আব্বা তারা ডাকে সারা দেয়। সন্তান বাবার জন্য বেদনা নিয়ে এসেছে, কমলা নিয়ে এসেছে, ফলের জুস নিয়ে এসেছে, বাবার মুখের মধ্যে দিবে, কিন্তু না, আব্বা আব্বা বলে ডাকে, কিন্তু আব্বা কি বলবে, জবান তো আল্লাহ তাআলা নিয়ে নিয়েছে, আর কথা বলতে পায় না, চক্ষু দিয়া দেখতে পায় না, শুধু আওয়াজ শুনতেছে, আর বাবার চোখ দিয়া দর দর করে পানি পড়তেছে, টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহ, সন্তান যখন গেছে আব্বা আব্বা বলতেছে, হাতটা উঁচু করে দিয়েছে, সন্তানও কাঁদে, বাবাও কাঁদে, বাবা যেন কি বলতে চায় খালি হা করে কিছু বলতে পারে। সন্তানটা মাথা আগা দেওয়ার পরে বাবা মাথাটা নাড়তেছে, কথা বলতে পায় না, দেখতে পায় না, কানে শুনতে পারতেছে। এমন করতে করতে প্রতিবেশীরা বলতেছে, বাবারে হয়তো বাঁচবে না, তাড়াতাড়ি একটু মিষ্টির পানি মুখের মধ্যে দিয়ে দাও। এবার যদি চামচ দিয়ে মিষ্টির পানিটা মুখের মধ্যে দিয়েছে, কিন্তু বাবার দুনিয়ার রিজিক তো আল্লাহ তালা উঠায় নিয়েছে, আর জিভে দিয়েছে জাহিদারি বাবা, কাজ তো শুয়ে আছে, পানি মুখের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে আর ভিতরে যায় না, গাল বেয়ে পানি পরে বাবার বালিশটা ভিজে দেয়। এমন দেখতে দেখতে অবস্থা টাস করে যানটা তখন বের হয়ে যায়, টাস করে যখন যানটা বের হয়ে গেছে, মাহফিল তো প্রতিদিন শোনেন, আমিও আল্লাহ তাআলা আমাকেও করায় প্রতিদিন, একটা দুইটা তিনটাও আল্লাহ করায়, কিন্তু কই প্রতিদিন তো এত চোখের পানি পড়ে না। আজকে যেমন সমস্ত শ্রোতারা হাউমাউ করে কাঁদতেছে, এমন ভাবে প্রত্যেক দিন তো শ্রোতারাও কাঁদবে না। এ ভাই, এইবার
বাবাটা যখন দুনিয়া থেকে চলে গেছে টাচ করি সবাই কান্দি। এইবার মনে মনে তুমি চিন্তা করো ওই যে মসজিদ থেকে চার বিহালার পালকিটা আমার জন্য নিয়ে আসতেছি, একদল মানুষ ওই পানি গরম করে আর একদল মানুষ রে বাবা পানি গরম করে, আর একদল মানুষ দৌড়া যায় কাফনের কাপড় আনার জন্য, আর একদল মানুষ কবর খনন করার জন্য যায় কিনা বাবারে যায় কিনা। এমন করতে করতে একদল মানুষ ওই বরই পাতা দিয়া গরম পানিটা গরম পানি গরম করতেছে। এইবার যখন ওই বিহালা পালকের উপর সবাইয়া গরম পানি দিয়া গোসল করতেছে রে বাবা, ওই তোমার আমার মৃত্যু বাবা, তাদের তো ডাক শুনতে পাই না আমাদের ওই কান নাই, ওরা শুধু বলতেছে আমার গায়ের মধ্যে তোমরা এত জোরে ডোলা লাগাইও না, কারণ আজরাইলের খিচুনিতে আমার শরীরটা বড় ব্যথা করে ব্যথা হয়ে গেছে। এবার আল্লাহু আকবার, ধরার পরে যখন কাপড়ের কাপড়ের মধ্যে উঠাইলাম, উঠানোর পরে দুই সাইডে চকলেটের মতো যখন মরণ দিলাম রে বাবা, আর কোনো উপায় নাই, কোনো উপায় নাই। এ যুবক মনে মনে চিন্তা করো, আমাকে কাপড়ের কাপড়ের মধ্যে উঠা বলাইছে, আর কোনো উপায় নাই, বাবাও পরিচয় দেয় না, মাও পরিচয় দেয় না, সন্তানও পরিচয় দেয় না, এত মহব্বতের স্ত্রী কই, আর ঘরের মধ্যে রাখে না, ঘর থেকে বের করে। ওই মহব্বতের স্ত্রী বলে না আমি থাকতে পারবো, সন্তান সবচেয়ে ছোট্ট মেয়ে 3 বছর বয়স, ওই মেয়েটা পাশে এসে আব্বা আব্বা বলতেছে, আর বলতেছে আবার আব্বাকে তোমরা কোথায় নিয়ে যাও, আবার আব্বাকে আমি দেখবো, আবার আব্বা কথা বলে না কেন। এ যুবক ভাইরে আল্লাহ তাআলা কারে কখন দুনিয়া থেকে নিয়ে যাবে জানি না, এ আল্লাহ তাআলা কোন তওবা কবুল করবে আমার জানা নাই, তবে এই জায়গার মধ্যে থেকে আমি যুবক বলতে চাই, আমার বিশ্বাস হচ্ছে মাহফিলটা আল্লাহ কবুল করে নিয়েছে আজকে আমার মাহফিল। এত চোখের পানি দেখো, সবার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, কেমন করে প্রত্যেকটা মানুষের সামনে মাটি চোখের পানি দিয়ে মাটি ভিজে যায়। আল্লাহ আমার যুবক ভাইদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ জানি না কোন যুবক এখানে কি করেছে, আল্লাহ তুমি আমার যুবক ভাইদেরকে মাফ করে দাও। এ যুবক তোমাদের দোয়াতে 35-36 বার আল্লাহ তারা কাবা ঘর জিয়ারত করেছে, আমি গুনাগার হইতে পারি, কতবার আল্লাহ আসওয়াদ পাথর টাচ করাইছে এই দুই হাত দিয়া, কতবার আল্লাহ আকবার ওই যে কাবার দরজা ধরাইছে, কতবার কাবার হাতিম ধরাইছে, কতবার কাবার গেলাব ধরাইছে আল্লাহ জানি না, আমি গুনাগার, আমার কোনো যোগ্যতা নাই। এ যুব জানো না, তারপরে জাহান্নামের কথা যখন মনে হয় অন্তর ফেটে চিৎকার আসে, কখন যেন আমাকে কবরে শুইতে হয়। এই তো কয়েকদিন পূর্বে আমার এক বন্ধুর মা মারা গেল, কবর দিতে গিয়ে কবর দিলাম, মাটি দিলাম, মিনহা খলাকনাকুম ওফিহা নুঈদুকুম ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা বলতেছি আমার গায়ের পশম দাঁড়িয়ে গেছে, আমি এটা বলতেছি আমার মনে মনে চিন্তা হলো কখন যেন খারা আমাকে ওই খবরের মধ্যে সয়া বলবে, মিনহা খলাকনাকুম পৃথিবীর মধ্যে যত বড় বিজ্ঞানী হোক, যত বড় দার্শনিক হোক, যত বড় কবি হোক, যত বড় শিক্ষিত হোক, আল্লাহকে অস্বীকার করছে কিন্তু মৃত্যু এমন একটা বাস্তব জিনিস করলো, নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর সাত সময়কে পার করতে হবে। এ যুবক ভাইরা, এই জন্য আমি এই জায়গার মধ্যে থেকে
দেখতে চাই আল্লাহ যতদিন বাঁচা রাখে আমি দোয়া করব সবার সাথে আমি হাত মিলাবো আমি গুনাহগার হইতে পারি কিন্তু এই হাতটা বারবার কাবার চত্বরের সাথে লাগছে রে বাবা কাবার দরজায় লাগছে আমি তোমাদের জন্য দোয়া করব যুবক আমিও তো তোমাদের মতো যুবক মানুষ তোমরাও যুবক ভাই আল্লাহ কবুল করলে সব হইতে পারে কথা বলেন ঠিক কিনা সেই কাবা ঘর সবার জিয়ারত করতে মন চায় কিনা জোরে বলেন চায় সবার চায় কার কার মন চায় দেখি হাত উঠাই দেন হাত নামান আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করে আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করে এ ভাইরা আমার আমি এই জায়গার মধ্যে থেকে দেখতে চাই আল্লাহ আমাকে তোমাকে যতদিন বাঁচিয়ে রাখবে এই জায়গার মধ্যে থেকে একটু আদা দাও আমি তোমাদের জন্য দোয়া করব তোমাদের প্রত্যেকের সাথে আমি হাত মিলাবো মোসাফা করব ইনশাআল্লাহ ওয়াদা দাও আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে আমরা আর জিন্দেগির মধ্যে নামাজ কাজা করব না কে কে রাজি আছে আল্লাহু আকবার বল দুটি হাত উঠা দাও হাত উঠা দাও আল্লাহু আকবার বলে হাত উঠা দাও দুটি হাত উঠা দাও জোরে আল্লাহকে ডাক দাও আল্লাহ হয় নাই জোরে বলে আল্লাহু আকবার আরে জোরে বলে আল্লাহু আকবার আল্লাহ আমি তো গুনাহগার এর মধ্যে যত মানুষ বসে আছে সবচেয়ে বেশি গুনাহগার আমি আমার কোনো যোগ্যতা নাই অভিজ্ঞতা নাই ভাষাগত জ্ঞান নাই আল্লাহ গাছ গাল্লাম আমি ইয়া আল্লাহ ফল দেওয়ার মালিক আল্লাহ তুমি আমার যুবক ভাইদেরকে কবুল ও মঞ্জুর করে নিও জোরে বলে আল্লাহু ভাবি এ যুবক ভাইরা আমার আমি বেশি আগাইতে যাচ্ছি না শুধু একটা কথা বলতে চাই এই জায়গার মধ্যে থেকে আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলছে ইউকালু লি সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইন্দা আখিরি আয়াতিন তাকরাউহা ওই জান্নাতি বান্দা যখন জান্নাতে যাবে রে বাবা আমরা তো জান্নাতে যাইতে চাই কথা বলি এ ভাই আমি চাই কয়েকজন মানুষ যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় দিয়ে চলে গেছে কত মানুষ আছেন সন্তান হারা আমাকে দশটা মিনিট সময় দিবেন একটা আল্লাহর বান্দাও এই জায়গা থেকে উঠবেন না ইনশাল্লাহ রাজি আছে দশটা মিনিট সময় দিবেন কেউ উঠবেন না ইনশাল্লাহ রাজি আছেন আমি দশজন মানুষ দেখতে চাই কয়েকজন মানুষ আমি দেখতে চাই দশটা মিনিট সময়ে আমি দেখতে চাই মা হারা বাবা হারা মানুষ আল্লাহু আকবার একটু কয়েক মন ধান দিবেন পাঁচ মন দশ মন ধান দিবেন পাঁচ হাজার দশ হাজার টাকা দিবেন দুই মন চার মন ধান দিবেন এক হাজার দুই হাজার টাকা দিবেন কোন আল্লাহর বান্দা আছেন সর্বপ্রথম আমি একটু দেখতে চাই মা বাবা হারা কোন মানুষটা আছেন মা চলে গেছে বাবা চলে গেছে আল্লাহ এমন একটা মানুষ দেখতে চাই যেই জায়গার মধ্যে এই সন্তানগুলা লেখাপড়া করবে রে বাবা এটা যে কোনো জায়গা না এটা এমন একটা জায়গা যার মধ্যে সন্তানেরা কোরআনুল কারিম তেলাওয়াত করবে কোরআনুল কারিম তেলাওয়াত করবে আল্লাহু আকবার আপনার মা বাবার কবরের মধ্যে আল্লাহ তাআলা এই তেলাওয়াতের কারণে আপনার মা বাবার কবরের আযাবকে আল্লাহ মাফ করে দিবে ধরে বলেন আল্লাহুম্মা আমিন কত গুনাহ করছি আল্লাহ গোপনে তুমি আল্লাহ মাফ করে দাও নিজ গুনে ইয়াইলাহি গর কে দুনিয়া গুনাহ তুমি দানি ওয়াকদ হাস্তি গাওয়াহ ইয়া আল্লাহ তোমার কুদরতি চক্ষুখানা দেয়া দেখো রাত্রি বারোটা পার হয়ে গেছে আল্লাহ তোমার কোরআন পাবইলা বান্দাগুলো বসে আছে রে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কুদরতি চক্ষুখানা দেয়া দেখো কত মা বাবা হারা মানুষগুলো পাগলের মতো কান্দে জানি না আমার মতো কোন পাগল যেন বসে আছে জানি না কার যেন মা নাই কার যেন বাবা নাই রে জিন্দগির মধ্যে আর কোনোদিন মাকে মা বলতে পারবে না বাবাকে বাবা বলতে পারবে না আল্লাহ তুমি বলেছ যদি কোনো মা বাবা হারা সন্তান চোখের পানি ছেড়ে দেয়
ওই সন্তানের চোখের পানি নাকের ডগায় আসার পূর্বেই তার মা বাবার কবর আদবকে মাফ করে রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ তোমার কুদরতি চক্ষু খানা দিয়া দেখো কত মানুষ গুলা জাহান্নামের ভয়ে কান্দে। ইয়া আল্লাহ আমাদের মধ্যে অনেক ভাইরা আছে অসুস্থতায় ভুগতেছে, আল্লাহ তাদেরকে তুমি সুস্থতা দান করে দাও। আল্লাহ অনেকে সাংসারিক অশান্তিতে ভুগতেছে, আল্লাহ তাদের সংসারে তুমি শান্তি ফিরিয়ে দাও। অনেক ব্যবসায়ী ভাইরা আছে, আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়া দাও। আমার অনেক মা বোনের হাত উঠেছে, আল্লাহ আমার মা বোনদের হাত গুলাকে তুমি কবুল করে দাও। আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম আল্লাহ দেখো মানুষগুলো কেমন করে পাগলের মতো কান্দে, রাতের গভীরে দেখো কেমন করে কান্দে। আল্লাহ এরা কিছু চায় না জাহান্নামের আগুন থেকে মুক্তি চায় গো আল্লাহ, রাতের গভীরে দেখো কেমন করে তোমার পাগল বান্দাগুলো ডাক দেয়। সবাই একটু আল্লাহকে জবান খুলে ডাক দেন আল্লাহ, একটু জোরে ডাক দেন আল্লাহ। তোমার কুদরতি পা দুগান ধরে বলি আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুনে পোড়াইও না গো আল্লাহ। আদর কইরে মানুষ আল্লাহ বানাইয়া কবে দিবা জান্নামে ফানাইয়া, সকল রোজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি ঈদ রোজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাবনা করো তোমার বান্দারে, তোমার বান্দা বলো যাবে কারকাসে। ইয়াল্লাহ আমাদের জিন্দগির গুনাহ খাতা মাফ করে দাও। ইয়াল্লাহ জানি না কখন কোন মালাকুল মৌত এসে আল্লাহ জানটা বের করে নিয়ে যায়। মালাকুল মৌতের চেহারা দেখে অনেকেই কলেমা ভুলে যাবে আল্লাহ, ওই কঠিন মুহূর্তে আমাদের সবার জবানে মধুর কলেমাটা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ উঠবেন না মেহরবানি করে।